প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চায়ের গুঁড়ো বা চালের আটা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। প্রথমে এটা একটু নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। এখানে আমি এক কাপ ঈষদুষ্ণ গরম জল নিয়েছি। জলের মাপটা আসলে প্রথমেই ঠিক মতো বলা সম্ভব নয়, আমি একটু একটু করে মেশাবো এবং পরিমাণটা বুঝতে থাকবো। সবসময় যে একই রকম পরিমাণ জল লাগবে তা কিন্তু নয়, এইভাবে ভালো করে মেশাতে হবে এবং পাটে পাটে জলটা দিতে হবে, তাহলে যে ব্যাটারটা তৈরি করছি তার মধ্যে কোনো রকম লাম্পস ফর্ম করবে না। ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন। প্রত্যেকটা চালের গুঁড়োর কোয়ালিটি তো একরকম হয় না, সেই জন্যই জলটাও আলাদা আলাদা পরিমাণে লাগে। দেখুন আমার এই রকম কনসিস্টেন্সি এসছে এখনো পর্যন্ত। আরও খানিকটা জল দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেশাতে হবে, তাহলে মিক্সিংটা খুব ভালো হবে। এইবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টিংয়ে রাখব। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। প্রথমেই একবার মিশিয়ে নিতে হবে যাতে তলায় যে গাঢ় ব্যাপারটা তৈরি হয়েছে সেটা মিলেমিশে যায়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা নয়। 1 টিস্পুন সাদা তেল দিলাম। বেকিং পাউডার দিলে পিঠাটা খুব ফ্লাফি হবে, আর যদি একটু সাদা তেল ব্যবহার করেন তবে পিঠাটা নরম তুলতুলে হবে। আমি তো এখানে ট্র্যাডিশনাল উপায়ে করছি না, সেই জন্য এ সমস্ত জিনিস ব্যবহার করাটা প্রয়োজন। তবে ট্র্যাডিশনালভাবে এসবের যে প্রয়োজন হয় না তা তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আরও একটু ঈষদুষ্ণ জল দেওয়ার প্রয়োজন পড়ল, তাই 2 টেবিল স্পুন মতো আরও একটু জল দিয়ে দিলাম। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এই রকমই খুব ভালো করে ফ্যাটাতে হবে যাতে এর মধ্যে অনেক বেশি বাবলস ক্রিয়েট হয়। তবে এখানে ফাঁকিবাজি উপায় হলো, এই সময় এই ব্যাটারটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে হাই স্পিডে 2 মিনিট ঘুরিয়ে নিতে পারেন, তাহলে এই খাটাখাটনির ব্যাপারটা অনেকটাই কমে যাবে। এখানে যে ব্যাটারটা তৈরি করতে হবে সেটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে চলবে না, তবে বলতে পারেন একটু ঘনর দিকেই হবে। বোঝানোর সুবিধার্থে আমি এরকম একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন এটা গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে পুরোপুরি, তবে বুঝবেন অনেক বেশি পাতলা হয়েছে, আরও একটু চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন। আর যদি দেখেন খুব বেশি ঘন হয়ে মোটা পুরু লেয়ার পড়েছে, তবে বুঝবেন আরও একটু জল দিয়ে পাতলা করতে হবে। এটাই কিন্তু একদম পারফেক্ট টেক্সচার আমি যেটা আপনাদের দেখাচ্ছি। আর বাবলসটা ক্রিয়েট করতেই হবে, তাই ফ্যাটাতে থাকতে হবে মাঝে মধ্যে। এইবার একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল নিলাম, তার মধ্যে খানিকটা জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তেলে জলে তো খুব বেশি মিশ খাবে না, তবে যতটা পারবেন মিশিয়ে নেবেন। শুধুমাত্র তেল ব্যবহার করে যদি কড়াই গ্রিস করেন তাহলে তলাটা অতিরিক্ত ক্রিস্পি হয়ে যাবে, পিঠাটা দিয়ে তখন চিতই পিঠার দুধ পিচ্ছিতই বানাতে পারবেন না। এরকম একটা তেলা কড়াই নিতে হবে, নতুন কড়াই নিলে কিন্তু এই পিঠাটা আপনারা বানাতে পারবেন না। একটু দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা বানিয়েছিলাম, এখানে দেখুন খুব সুন্দরভাবে এরকম বাবলস ক্রিয়েট করছি। আর এইরকম বাবলস সহই ব্যাটারটা নিতে হবে। প্রথমে কড়াইটা একটু গ্রিস করে নিলাম ওই তেল জল মিশানো ব্যাপারটা দিয়ে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্যাটার। এবার কড়াইটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 4 মিনিট রেখে দেখাবো পিঠাটা ঠিক কেমন হয়। 4 মিনিট রাখলে যেটা হবে তা হলো এরকম ফুটো ফুটো হয়ে উঠবে এবং উল্টো দিকটা ক্রিস্পি হবে। আর যদি 2 মিনিট রাখেন তবে বেশ নরম এবং ফ্লাফি হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি